আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে ইরাকি সশস্ত্র গোষ্ঠীর হামলা, হামলার পর ত্রিমুখী প্রতিশোধের চাপে যুক্তরাষ্ট্র, খান ইউনিস ও রাফা শহরে ব্যাপক অভিযান ইসরায়েলে, ন্যাটো সীমান্তের পাশেই পুতিনের গোপন প্রাসাদ, 9টি রুশ ড্রোন বিধ্বস্তের দাবি ইউক্রেনের, এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি গাজা যুদ্ধে চীনের কাছে যেভাবে হারবে যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে ইরাকি সশস্ত্র গোষ্ঠীর হামলা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার ইসলামিক প্রতিরোধ বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এদিন মধ্যরাতে ইরাক ও সিরিয়ায় 85টি অবকাঠামোতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর পরই মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইরাকি সশস্ত্র গোষ্ঠী। যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিতে হামলা চালানো হয়েছে সেটি ইরবিল প্রদেশে অবস্থিত, কিন্তু সেখানে কোনো ধরনের হামলা হয়নি বলে দাবি করেছে নিরাপত্তা বাহিনী 3 সূত্র। তবে এসব দাবির সত্যতা যাচাই করা যায়নি। যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইরাক ও সিরিয়ার যে স্থানে হামলা চালানো হয়েছে সেখানে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের অবকাঠামো ছিল। এসব হামলায় ব্যবহার করা হয়েছে দূরপাল্লার B-1 বোমারু বিমান, যা সরাসরি যুক্তরাষ্ট্র থেকে মধ্যপ্রাচ্য গিয়ে হামলা চালায়। দেশটির সামরিক কর্মকর্তারা জানিয়েছে, তারা ইরাক ও সিরিয়ায় কয়েক ধাপে হামলার পরিকল্পনা করেছে। শনিবার এটি ছিল প্রথম ধাপের হামলা। যুক্তরাষ্ট্র দাবি করেছে, তাদের বিমান কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার সঙ্গে লজিস্টিক এবং অস্ত্র সরবরাহ অবকাঠামোতে সরাসরি আঘাত এনেছে। গত 8 জানুয়ারি সিরিয়া সীমান্তবর্তী জর্ডানের একটি ঘাঁটিতে ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের 3 সেনা নিহত হয়। ওই হামলার জবাবেই ইরাক সিরিয়ায় শনিবার মধ্যরাতে ব্যাপক হামলা চালিয়েছে মার্কিন সেনারা। সিরিয়া সীমান্তবর্তী জর্ডানের টাওয়ার 22 এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্য হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো কোনো হামলায় মধ্যপ্রাচ্য মার্কিন সেনা নিহত হয়। পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে 3 জন নিহত ও 40 জন আহত হওয়ার তথ্য জানায়। সেন্ট্রাল কমান্ড আরো জানায়, ওয়ানওয়ে ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়েছে। ওয়ানওয়ে ড্রোনে বিস্ফোরণ থাকে, যেটি লক্ষ্যবস্তুতে পৌঁছে গিয়ে বিস্ফোরণ ঘটায়। যুক্তরাষ্ট্রের দাবি, এই হামলায় ব্যবহার করা হয় ইরানি ড্রোন। হামলার পর ত্রিমুখী প্রতিশোধের চাপে যুক্তরাষ্ট্র, জ্বলন্ত আগ্নেয়গিরিতে রূপ নিয়েছে মধ্যপ্রাচ্য। ইসরায়েল ফিলিস্তিন সংকট সামাল দেওয়া তো দূরে থাক, এবার আর কথার লড়াই নয়, সমানে সমানে নিজেদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ বাঁধিয়ে ফেলেছে মধ্যপ্রাচ্য আর পশ্চিমা দেশগুলো। শুধু তাই নয়, ইসরায়েলকে সমর্থন দিতে গিয়ে রীতিমতো আগুন নিয়ে খেলছে যুক্তরাষ্ট্র। এবার সব সীমা পার করে ফেলেছে নিজের দেশেই চাপে পড়া প্রবীণ প্রেসিডেন্ট বাইডেন। তিনি যেন খেই হারিয়ে ফেলেছেন, তাই কিছু না বুঝেই বারবার রাগিয়ে তুলছেন ইরানকে। এবার হামলা করে বসেছেন মধ্যপ্রাচ্যের দেশ ইরাক আর সিরিয়া ভূখণ্ড। সিরিয়া এবং ইরাকের 85টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি জর্ডানে তাদের এক সামরিক স্থাপনায় ড্রোন হামলার প্রতিশোধ হিসেবেই এই পাল্টা হামলা চালিয়েছে। গত রোববারের সেই হামলায় 3 জন মার্কিন সেনা নিহত হয় ও 40 জনের বেশি আহত হয়। অভিযোগ আছে, ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত সশস্ত্র বাহিনীগুলোর অসংখ্য ঘাঁটি, অস্ত্রাগার ও প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, যেসব জায়গা থেকে গত 7 অক্টোবরের পর হতে এই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোর উপর 170টিরও বেশি হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্র এই অঞ্চলগুলোকে এখন লক্ষ্যবস্তু করছে। মার্কিন কমান্ড সেন্টার থেকে বলা হয়েছে, ইরানের ইসলামিক রেগুলেটরি গার্ড কোর্ট IRGC ও ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী স্থাপনায় এসব হামলা চালায় ওয়াশিংটন। হামলায় দূরপাল্লার B-1 বোমারু বিমান ব্যবহার করা হয়েছে, যা সরাসরি যুক্তরাষ্ট্র থেকেই উড়িয়ে নেওয়া হয়। বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী বলেছে, 7টি স্থানে 85টিরও বেশি লক্ষ্যবস্তুতে একযোগে হামলা হয়েছে। ইরাকে 3টি ও সিরিয়ায় 4টি স্থানে এসব হামলা চালানো হয়েছে। এছাড়া লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল সশস্ত্র গোষ্ঠীগুলোর কমান্ড নিয়ন্ত্রণ কেন্দ্র, সামরিক রসদ ভাণ্ডার এবং ড্রোন ইরান থেকে লেবানন, সিরিয়া থেকে ইয়েমেন, মধ্যপ্রাচ্য জুড়ে কুদস ফোর্সেস ব্যাপক প্রভাব। মধ্যপ্রাচ্যের দেশগুলোর বিভিন্ন হাত মিলিয়ে প্রভাব বাড়িয়ে চেষ্টাশালী এই বাহিনী। এর মাধ্যমে রোববার সিরিয়া সীমান্তের কাছে জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার জবাব দিল। সামরিক ঘাঁটিতে চালানো হামলায় নিহত হয় 3 মার্কিন সেনা, আহত হয়েছে অন্তত 41 জন। ওই হামলার জন্য ইরান সমর্থিতকে দায়ী করছে। এর প্রতিক্রিয়ায় সিরিয়া এবং ইরাকে ইরান সমর্থিত সশস্ত্র বিভিন্ন স্থাপনায় হামলার অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র। আর এর মাধ্যমে জো বাইডেন প্রশাসনের পক্ষ থেকে ইরান সমর্থিত সশস্ত্রের বিরুদ্ধে প্রথম বহুমুখী প্রতিক্রিয়া। সামনের দিনগুলোতে বাড়তে পারে হামলার তীব্রতা। ওয়াশিংটন এই হামলাকে সফল বললেও ইরানের সরাসরি হামলার সাহস দেখাতে পারেননি বাইডেন।
খান ইউনিস ও রাফা শহরে ব্যাপক অভিযান ইসরায়েলে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের 120তম দিন আজ। স্থানীয় সময় শুক্রবার সকাল 6টা থেকে শনিবার সকাল 6টা পর্যন্ত 112 জনের মৃত্যুর খবর জানিয়েছে জাতিসংঘ। আহত হয়েছেন প্রায় 150 জন ফিলিস্তিনি। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয় হামলার মূল কেন্দ্র দক্ষিণাঞ্চলীয় রাফা ও খান ইউনিস। রাফা শহরকে টার্গেট করা হয় একাধিক আবাসিক এলাকা। শুক্রবার দুটি বাড়িতে হামলায় প্রাণ যায় কমপক্ষে 10 জন ফিলিস্তিনি। শনিবার ভোরে আরেকটি বাড়িতে বিমান থেকে ছোড়া হয় বোমা। এ হামলায় নিহত হয় আরো দুজন। এদিকে খান ইউনিসে অভিযানের একটি ভিডিও ফুটেজ প্রকাশ হয়েছে ইসরায়েলের সামরিক বিভাগ IDF। সেখানে হামাসের দুটি রকেট উৎক্ষেপ কেন্দ্র লক্ষ্য করে গোলাবর্ষণের কথা জানায় ইসরায়েলি সেনারা। দাবি ইতিমধ্যে হামাসের টানেল ধ্বংস করা হয়েছে। ন্যাটো সীমান্তের পাশেই পুতিনের গোপন প্রাসাদ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যেই প্রকাশিত হলো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক চাঞ্চল্যকর তথ্য। রুশ বিরোধী সামরিক জোট ন্যাটোর নাকের ডগায় বিশাল এক গোপন প্রাসাদ তৈরি করেছেন তিনি। এর আগেও 2020 সালে মস্কো থেকে 400 কিলোমিটার দূরে ভলদাই হ্রদে পুতিনের একটি গোপন আস্তানার সন্ধান মেলে। তবে এবারের গোপন প্রাসাদটি ন্যাটোর সীমানা সংলগ্ন, ফলে স্বাভাবিকভাবেই এই প্রাসাদ ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ ও কৌতূহল। সম্প্রতি ডোসিয়ার সেন্টার নামে এক ওয়েবসাইটের প্রতিবেদনে পুতিনের গোপন প্রাসাদের খবর বেরিয়ে আসে। রাশিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চলে রিপাবলিক অফ কারেলিয়ার লাডোগার ন্যাশনাল পার্কে গোপন বাড়ি তৈরি করেছেন পুতিন, যা ন্যাটো রাষ্ট্র ফিনল্যান্ড সীমানা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে। জানা যায় প্রতিবছর অন্তত একবার ফিনল্যান্ড রাশিয়ার সীমান্তে অবস্থিত এই গোপন প্রাসাদে আসেন রুশ প্রেসিডেন্ট। পুতিনের ঘনিষ্ঠ সহযোগীরা জানান, প্রায় 10 বছর আগে রুশ প্রেসিডেন্টের জন্য একটি গোপন বাসস্থান নির্মাণের আদেশ পেয়েছিলেন তারা। তারপরই ফিনল্যান্ড সীমান্তবর্তী এই গোপন প্রাসাদ নির্মাণ করা হয় বলে রুশ গণমাধ্যম দ্য মস্কো টাইমস এক প্রতিবেদনে উঠে আসে। স্থানীয়রা জানিয়েছেন গোপনে প্রাসাদের কাছে রয়েছে একটি হোটেল, সেটির মালিকানা পুতিনের বন্ধু ইউরি কোভালচুকের। সেখানে অবস্থানকালীন রুশ প্রেসিডেন্টকে এই হোটেল থেকে খাবার সরবরাহ করা হয় বলে মনে করছেন স্থানীয়রা। জানা যায় গোপনে প্রাসাদে আত্মরক্ষার অত্যাধুনিক প্রযুক্তি থেকে শুরু করে বিলাসবহুল জীবন যাপনের জন্য প্রয়োজনীয় সবকিছু আছে। ডোসিয়ার সেন্টারে প্রকাশিত ভিডিওতে দেখা যায় পুতিনের এই প্রাসাদে মার্জালাটি উপসাগরের তীরে গড়ে ওঠা এক ম্যানসন, যার ভেতরে তিনটি আধুনিক বাড়ি, পাশে দুটি হেলিপ্যাড, কয়েকটি ইয়ট পিয়ার্স, একটি ট্রাইট খামার ও একটি গরুর খামার রয়েছে। পুতিন যখন এখানে আসেন তখন স্থানীয় নিরাপত্তা কর্মীর বদলে নিরাপত্তার দায়িত্ব নেন ফেডারেল গার্ড সার্ভিস তথা FSO। তখন এখানকার প্রবেশদ্বারগুলো বন্ধ করে দেওয়া হয়। কাছের দ্বীপগুলোতে মানুষের যাতায়াত সীমিত করা হয়। এই প্রাসাদে ঢোকার পথ মাত্র দুটি, একটি নৌপথ, অন্যটি আকাশপথ। পুতিনের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে সেখানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে। 9টি রুশ ড্রোন বিধ্বস্তের দাবি ইউক্রেনের। মধ্য ইউক্রেনের ক্রিভিরিয় শহরে আক্রমণ করা 14টি রুশ ড্রোনের মধ্যে 9টি বিধ্বস্তের দাবি করেছে ইউক্রেনীয় বিমান বাহিনী। শনিবার রাশিয়ার উৎক্ষেপণ করা ড্রোনগুলি ক্রিভিরিয় শহরের জ্বালানি অবকাঠামোতে আঘাত করেছে বলে জানিয়েছে দেশটির বিমান বাহিনী ও আঞ্চলিক কর্মকর্তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। রুশ ড্রোন বিধ্বস্তের বিষয়ে এক বিবৃতিতে ইউক্রেনীয় বিমান বাহিনী বলেছে, মধ্য ও দক্ষিণ ইউক্রেনের 4টি অঞ্চলে ইরানি সহায়ক ড্রোনগুলো বিধ্বস্ত করেছে ইউক্রেনীয় বিমান বাহিনী। ক্রিভিরিয় শহরে আক্রমণ করা 14টি রুশ ড্রোনের মধ্যে 9টি বিধ্বস্ত হয়েছে। রুশ আক্রমণের মাত্রা উল্লেখ করে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেনেলস্কি বলেন, মধ্য ইউক্রেনের ক্রিভিরিয় শহরে গত 2 দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো ড্রোন হামলা করেছে রাশিয়া। রুশ বাহিনীর ড্রোন হামলার প্রভাব উল্লেখ করে ক্রিভিরিয় সামরিক প্রশাসনের প্রধান ও সাবেক উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার ইউরিয়োভিলকুল বলেন, ক্রিভিরিয় শহরে জ্বালানি অবকাঠামোতে আঘাত করেছে রুশ বাহিনী। জ্বালানি অবকাঠামোতে আক্রমণ করায় হাজার হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তিনি আরো বলেন, ক্রিভিরিয় শহরের কিছু জেলায় পানি সরবরাহের সমস্যা হয়েছে। হামলার প্রভাবে এলাকাটিতে তাপমাত্রা তারতম্য হয়েছে। বিদ্যুৎ বিভ্রাট হওয়ায় হাসপাতালগুলোতে জেনারেটর চালু করা হয়েছে। গাজা যুদ্ধে চীনের কাছে যেভাবে হারবে যুক্তরাষ্ট্র। গাজায় এ পর্যন্ত 26,000-এর বেশি মানুষ নিহত হয়েছে। ইসরায়েল হামাসকে নিশ্চিত করে দেওয়াটাকেই সফলতা বলে মনে করছে। হামাস তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারাটাকেই সফলতা বলে ভাবছে। এরকম অবস্থা যখন, তখন খুব স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্রকেও দায়ী করছে অনেক, কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক বরাবরই ভালো। কিন্তু বাধ্য হয়ে নিজেদের নিরপেক্ষ প্রমাণের জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েলের 75 বছরের সম্পর্কে এই প্রথম 4 ব্যক্তির উপর যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এদিকে ইরাক ও সিরিয়াও হামলা করেছে যুক্তরাষ্ট্র গত শুক্রবার, কিন্তু যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মানুষ যুদ্ধ চায় না, ফলে সামনে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে জরিপে বাইডেনের জনপ্রিয়তা। এদিকে দক্ষিণ আফ্রিকার করা মামলায় ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস রায় দিয়েছে যে গাজায় গণহত্যা ঠেকাতে ইসরায়েলকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। এ রায় ইসরায়েলের জন্য অবশ্যই বড় একটা ধাক্কা। পশ্চিমা বিশ্বের সমর্থন ধরে রাখতে পারলেও এবং বেনিয়ামিন নেতানিয়াহু জোর দিয়ে যুদ্ধ চলবে বলেছে, ফলে মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্কের অবনতি হচ্ছে। এই
দুই দেশের অবনতির ফলে লাভ হবে বেশি চীনের। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর 2021 সালে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্র তাদের সম্পৃক্ততা কমিয়ে আনবেন, কিন্তু বাস্তবে পারেননি। এ ব্যাপারে লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ক্রিস্টোফার ফিলিপস আরব নিউজে তার কিছু মতামত তুলে ধরেছেন। তিনি এক্ষেত্রে বেশ কিছু ঘটনার উদাহরণ টেনেছেন যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত। তিনি বলেছেন, যেমন দ্য নিউ ইয়র্কের মতে ওবামা প্রশাসনের মধ্যে বাইডেনের ছিলেন মার্কিন সেনাদের ব্যবহারের ব্যাপারে সবচেয়ে বেশি সংশয়বাদী। মধ্যপ্রাচ্যে সেনা পাঠানো, লিবিয়া ও সিরিয়ার অভিযান, এমনকি ওসামা বিন লাদেনের হত্যা অভিযানের ব্যাপারেও বাইডেন ছিলেন সংশয়ী।